BPL এর উদ্বোধনী ম্যাচ কভার করতে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মুমিনুর রিপন সরাসরি যাচ্ছি তার কাছে রিপন উদ্বোধনী দিনে BPL এর দর্শক সংখ্যা কেমন দেখছেন ফারজানা বলতে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ঘরোয়া ক্রিকেটের জন্য একটা আনন্দের দিন আজকে থেকে শুরু হচ্ছে BPL এবং উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও দুর্দান্ত ঢাকা এবং আমি যদি একটু টিকিটের পরিস্থিতিটা দেখাতে চাই খুব বেশি একটা জটলা নেই যে দর্শকরা কিন্তু খুব সহজেই টিকিটটা কাটতে পারছেন আমরা একটু যদি দেখাই ছোট্ট একটি লাইন আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি এক নম্বর গেটের পাশে যে বুথটি রয়েছে সেই বুথে এবং সকাল থেকে এখানে টিকিট ছাড়ার পর থেকে ছোট্ট একটি জটলা বাঁচছে এবং এরপরে কিন্তু দর্শকরা খুব সহজে টিকিটটা কেটে যে গেট দিয়ে তাদের প্রবেশ করতে হবে তারা সেখানে চলে যাচ্ছেন তো দর্শকদের আগ্রহতে একটু দাম বাড়লেও দর্শক আগ্রহেতে কিন্তু এখন পর্যন্ত কোনো কমতি নেই দর্শকরা যে আগ্রহ নিয়ে আগে খেলা দেখতে আসতেন সেই আগ্রহ নিয়েই খেলা দেখতে এসেছেন এবং সেই সাথে আমি একটু যোগ করতে চাই গতকাল পর্যন্ত ক্রিকেট বোর্ডের আশেপাশে একেবারেই BPL এর কোনো প্রচারণা আমাদের চোখে পড়েনি কিন্তু আজকে যখন আমরা মাঠে আসলাম গ্যালারিতে আসলাম এর আশেপাশে আমরা কিছু প্রচারণার অংশ দেখতে পাচ্ছি সেটা কিছুটা বাড়তি রং যোগ করেছে BPL এর দশম আসরে এবং এই রংটা আরও রঙিন হবে আরও স্মৃতিময় হবে যদি প্লেয়াররা একটা জমজমাট লড়াই উপহার দিতে পারেন এবং যেহেতু BPL গভর্নিং কাউন্সিল এবার বলেছেন তারা স্পোর্টিং উইকেট করবেন সেক্ষেত্রে মনে হয় প্রতিটি খেলায় দর্শকরা ভালো রান দেখতে পারবেন একটা প্রতিযোগিতামূলক ম্যাচ দেখতে পারবেন বলে আশা করছেন দর্শকরা ফারজানা